তুমি তো আবার ঝাল খাইতে পারো না এর জন্য কম ঝাল দিয়ে নিয়ে আসো কেন ঝাল খেলে কি হয় ঝাল খেতে পারো পরে তো হা করে ফেলবা স্যার স্যার এই তো বাপ ভালো আছি তুই ভালো আছো ভালো আছি পাইছিলাম আব্বা খামাকা একটু পথ রিক্সা নিয়ে কি করবো ব্যাপার না কি একটা অবস্থা না এই ভাইয়ের যে অবস্থা শুনলাম পুরো তো মানুষই আপনারা তিনজন আপনি ভাই আর কি জানো প্রেমা আর কি অবস্থা ভালো আছে আছে তো ভালো কেন প্রেমার সাথে তোমার দেখা হয় না না খালা কি যে কোন আমার হাতে কি সময় আছে আমি সারা দিন কাজের ভিতরে থাকি বলছেন না এই সময় তো নাই সেটা তো জানি শোনো তোমার সাথে যদি প্রেমার দেখা হয় না তাইলে তুমি একটু প্রেমারে কইও যেন মন দিয়ে একটু লেখাপড়া করে বলে করতেছে তো ভালো তো ভালো পোলা দিয়ে বিয়ে দিয়ে দেন না বাবা আমি এখন মায়ারে বিয়ে দেবো না পোলাটারে তো লেখাপড়া করাইতে পারলাম না আমার ইচ্ছা আমার মায়াটারে অনেক দূর লেখাপড়া করাবো তারপরে চাকরি বাকরি করবো নিজের পায়ে নিজে দাঁড়াবো তারপরে মনে করো আমি বিয়া শাদি দেখবো একটা ভালো একটা ছেলে দেখে ভালো তো এত শিক্ষিত হলে পোলাটা তো আমার হওয়া উচিত আমার একটা উঁচা লম্বা একদম নায়কের মতো দেখে একটা পোলা দিয়ে দিন ইচ্ছা তো আছে ও ভালো কথা মনে করছো তুমি না নায়ক হইতে চাইছিলে কথা আসিল কি খালা আবার এখনো চলতেছে কথা এই কয়েকটা দিনের ভিতরে বুঝছেন আমার একটা অডিশন আছে খালা অডিশন কি আব্বা অডিশন খালা ওই অডিশন যে মনে করেন ওই প্রথম দিন যে কাপড় পরা শুটিং করায় ওটাই অডিশন ও আচ্ছা মানে তুমি প্রথম আর কি ওই না খাবা চলেন যে খাওয়া খা কি জন্য কষ্ট করতেছো আব্বা আমি তো নিই কাশিম কাকা রতন কই রতন কেন কি হইছে দরকার আছে কই আছে কোন এখনো তো দোকানে আহে নাই কাকা আপনি একটা কথা কইয়া যাইতেছি রতন রে কোন আজকার পর থেকে আমার বইনের পিছনে যে তার ঘুরঘুর না করে কি করছ রতন আমার মুখে বলতে পারুম না এই প্রেমার সাথে তোর সম্পর্ক কিসের এই তুই আমার বইনের পিছনে আর ঘুরবি না যদি ঘুরস আমি ফার্দার যদি জানি তাহলে কিন্তু একদম খুন করে ফেলামু স্যার আমরা দুজন দুজন ভালোবাসি এই ভালোবাসার মানে বুঝছ তুই ফকির নির বাচ্চা তুই কি করে ভাবলি যে আমার বইনদের তোর হাতে তুলে দিব দরকার পড়লে আমার বইনদের সারা জীবন বয়ে বয়ে খাওয়াবো আমার বইনদের পাইতে হইলে টাকা দরকার টাকা আছে তোর তোর জামন সে আপনি কইরেন আমার ভালোবাসা যদি সত্যি হয় কেউ আটকে রাখতে পারবো শোন আরেকটা কথা কইয়া যেতেছি খবরদার আমার বইনের লইয়া কিন্তু পলনের চেষ্টা করিস না আর আমার সম্বন্ধে তো তোর আইডিয়া আছে আমি কি করতে পারি তোর দুইটা হাত আর পাও কাটটা ঘরে বহে রাহম তুই এমন অবস্থা করুম তোরে তুই ভিক্ষা করেও খাইতে পারবি না আরে এগুলি কি কথা আমি দেখতেছি তুমি যাও কাকা শেষবারের মতো কয়ে গেলাম চল কি 25 বছর ধরে আমি এখানে এই দোকানটা চালাইতেছি আজ পর্যন্ত এই মহল্লার কেউ আমার দিকে চোখ তুলে কথা কয় নাই গলা তুলে কথা কয় নাই কিন্তু তোর জন্য আজকে সেটাই হইল এই তোর বাপ মা মরে যাওয়ার পর তোর আমি ছোট থেকে মানুষ করছি নিজের ছেলের মতন করে মানুষ করছি কি হয়েছে তোর প্রেমের তুই ভালোবাসোস হ্যাঁ ওসব প্রেম ভালোবাসা কিছু থাকে না বুঝছোস বুঝলা যা প্রেমারে বুঝলা যা সত্যি যদি তুই প্রেমারে ভালোবাসোস তোর মহব্বতে যদি জোর থাকে তাহলে ওরা পালায় যা